আমরা যদি অনর্য দাবি অনার্য দাবি করে থাকি তাহলে আমরা তার পরদিন আমরা এখান থেকে উড়ে চলে যাব। যদি অনর্যতাবাদের দাবি থাকে, ন্যায্য দাবির লড়াই করছি, দুদুবার ইন্টারভিউ দিয়ে বসে আছি, কি হয়েছে না হয়েছে সেটা কিছু শুনতে চাই না। পরিষ্কার কথা, নিয়োগ করতে হবে, কত কত বলতে হয়, কতগুলো আন্দোলন করতে হয়, কত সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হয়, এতটা সত্ত্বেও কিন্তু আপনারা কি করছেন, আমাদেরকে না দেখার ভান করে আপনারা চলে যাচ্ছেন। অত্যন্ত খারাপ লাগে এটাই যে আজকে রাজ্যের শিক্ষিত যুব সম্প্রদায় তারা কি করছে, তারা রাস্তায় বসে আছে, আর যারা অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী তারা আজকে সমাজ, দেখুন পরিস্থিতি, দেখুন এখানে পরিস্থিতিটা দেখুন, যে এই যে বৃষ্টি, এই বৃষ্টি মোড়ে সকলকে ভিজে ভিজে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, এই যে ছেলেটা দেখুন, এরা আজকে নয় রেগুলার বেসিসে মঞ্চে আসছে, প্রতিদিন আসছে এবং প্রতিদিন মঞ্চ খাটাচ্ছে, এবং তারা নিয়োগের জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ফোনটা ধরে আছে সেও তার পারিবারিক সমস্যার সমাধান না করে সে এখানে এসে পড়ে আছে। কেন এই জ্বালাটা থেকে আমরা কবে মুক্তি পাব? আর রাজ্যের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বলছি, শুনুন, যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে আসেন তাহলে মুখে কুলু পেটে বাড়িতে বসে থাকবেন, আর আপার প্রাইমারি জব সম্পর্কে দ্বিতীয় বাক্য ব্যয় করবেন না। আর সরকারকে চুরি করেছে, আর ওই দোকানের মোড়ে গিয়ে মূল্যবোধের কথা বলবেন না যে আমাদের জীবনটা নষ্ট করে দিল। হক আদায় করতে শিখুন, লড়াই করে নিজেদের দাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেই 190 বছর ধরে ব্রিটিশরা তারা শাসন করেছিল, তাদের বিরুদ্ধে নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ যারা আন্দোলন করেছিল, করে নিজেদের অধিকার আদায় করেছিল এবং শেষ পর্যন্ত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। আমরা বলছি, যতদিন না পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ করাতে পারছি ততদিন পর্যন্ত আমরা এই লড়াই ছাড়ছি না, ছাড়ব না। আর যারা এখনো বাড়িতে বসে চুপ করে বসে আছেন, আগামী 3 তারিখে আসুন, এবং আপনার ভেতরে যে ক্ষুধা আছে, যে ধাক আছে, তার বহিঃপ্রকাশ তিলোত্তমার বুকে এসে দেখান। লড়াই হবে চোখে চোখ রেখে। মাথায় রাখবেন, স্বাধীনতার সময় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসের পাতায় যেমন স্থান দেওয়া হয়েছে, এই আপার প্রাইমারি একটা জ্বলন্ত ইতিহাস, এই ইতিহাসের সাক্ষী হতে আপনি আসুন 3 তারিখ। এরপরে বাকিরা বলবে। রুল ভাই, হ্যাঁ, গণি ভাই খুব সুন্দরভাবে বলেছে। এক তো 190 বছর ব্রিটিশদের পরাধীন ভারতবর্ষে আমরা থেকেও আজকে অজ্ঞ অশিক্ষিত বা এক শ্রেণীর মানুষ, যে যারা মানে একদম দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা তাদের মধ্যে এই স্বাধীনতার চেতনা উদ্ভূত হয়েছিল বলেই তারা কিন্তু সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকেও দেশ ছাড়া করতে বা তাদেরকে উৎখাত করতে বাধ্য করেছিল। আর আজ আমরা শিক্ষিত যুব সম্প্রদায় এতটাই মেরুদণ্ডহীন হয়ে পড়েছি যে আজকে নিজের হকের দাবি, নিজের অধিকার আদায়ের জন্যে রাস্তায় নামতে পর্যন্ত ইতস্তত বোধ করি। আজকে সত্যিই প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আমাদের মতো সুবিধাভোগী শিক্ষিত মানুষ যদি সেই সময় থাকতো বেশি, আমার মনে হয় আরও 400 বছর ভারতবর্ষে ব্রিটিশরা রাজত্ব করতো, বা এখনও হয়তো আমরা পরাধীন ভারতবর্ষেই বাস করতাম। তো সত্যি এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আজকে আমাদের 242 দিন এই ধর্ণা মঞ্চে অধিকার আদায় করে নিতে হয়, অধিকার কেউ দেয় না।